হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের পাতাল ঘর স্টুডিওতে। সবার প্রথমে আমাকে একটা কথা বলো, যে তোমরা কি কোনোদিনও ভূত দেখেছো বা ভূত দেখতে চাও? যদি উত্তর হয় না, তাহলে এমন একটা গ্রামের আজকে কথা বলবো সেই গ্রামে ভুলেও পা দেবে না। আর যদি তোমাদের উত্তর হয় হ্যাঁ, তাহলে সেই গ্রাম ঘুরতে পিছু পা হয়ো না। যদি বুকে থাকে পাটা আর যদি মনে থাকে সাহস, তো অবশ্যই কিন্তু এই গ্রাম ভিজিট করো। সেই গ্রাম নিয়েই আজকে কথা বলবো। ভিডিওটা মনোযোগ সহকারে পুরোটা দেখো এবং ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। আজকে যে গ্রামের কথা বলবো, সেই গ্রামে নাকি কেউ শরীরই নয়, সবাই অশরীরী। আর যদি কেউ ভুলেও তাদের দিকে তাকিয়ে ফেলে, তাহলেই নাকি সব শেষ। বলিউড সিনেমায় ভূত সাধারণত বড় পাইন গাছ অর্থাৎ পাহাড়ি এলাকায় দেখা যায় বা কোনো প্রাচীন বড় রাজবাড়িতে। তো বড় পাহাড়ি এলাকা মানে ধরে নেওয়া যাক উত্তরাখণ্ড, হিমাচল এবং দার্জিলিং, আর বড় প্রাচীন রাজবাড়ি মানেই রাজস্থানকে ধরে চলা যাক আজকের এই ভিডিওতে। যে কথাটা আমি বললাম সেটা নেহাত ভুল নয়। রাজাদের দেশ মানে রাজস্থানে ভূতেদের আড্ডার খামতি নেই। মুখে যদি পাটা থাকে আর যদি সাহস থাকে, তাহলে অবশ্যই একটা হন্টেড ট্যুর করে আসতে পারেন রাজস্থানে। এই যেমন রাজস্থানের জগৎপুরা গ্রামের কথাই ধরুন। দিল্লি জয়পুর হাইওয়ের ওপরেই অবস্থিত এই গ্রামটি। এখানে মোটামুটি লোকজন রয়েছে এই গ্রামে। দিনের বেলায় রাজস্থানের আর পাঁচটা গ্রামের মতো এই গ্রামটাও। সেরম কোনো পার্থক্য নেই অন্য গ্রামের সাথে এই গ্রামের। কিন্তু মেন ঘটনা শুরু হয় রাতের বেলা থেকে। যখন সূর্য ডুবে যায় তখন এই গ্রামের নিমেষে জনসংখ্যা বেড়ে যায়। তবে কেউ কিন্তু শরীরই নয়, সবাই কিন্তু অশরীরই। ভূতপ্রেতদের আনাগোনা, ডাইনি পেতনিদের আনাগোনা এখানে বেড়ে যায়। এখানকার স্থানীয় লোকদের বক্তব্য এটাই। এই জগৎপুরা লোকদের কথা অনুযায়ী সন্ধে নামার পর থেকেই এখানে ডাইনি ও অতৃপ্ত আত্মাদের আনাগোনা বেড়ে যায় এবং তারা এখানকার রাস্তাঘাটে চলাফেরা করতে দেখা যায়। তাদের মুখ পুরোপুরি অগোছালো চুল দিয়ে ঢাকা থাকে। তাদের মুখ সচরাচর দেখা যায় না। কাছে গেলেই দেখা যায় নাকি তাদের চোখ আগুনের মতো জ্বলছে এবং সেই চোখের দিকে তাকালেই নাকি সব শেষ। অনেকে এইভাবে সেই চোখের দিকে তাকিয়ে মারাও গেছে। তাদের ডেড বডি রাস্তায় সকালবেলা পাওয়া গেছে। এই গ্রাম অনেকই কুখ্যাত একটি গ্রাম। এই গ্রামের অনেক রহস্য রয়েছে, অনেক ঘটনা রয়েছে। তবে অনেকের দাবি যে তাদের দিকে তাকানোরও প্রয়োজন পড়ে না। কেউ যদি তাদের নজরে যদি পড়ে যায়, তাহলে তার মৃত্যু নিশ্চিত। এইসব অশরীরী প্রেতাত্মারা শরীরের নাকি পুরো রক্ত চুষে নেয় এবং সকালবেলা পাওয়া যায় তাদের রক্তশূন্য মৃতদেহ। এত বছরে এই নিয়মের কোনো ব্যতিক্রম হয়নি এখনো। জগৎপুরা কিংবদন্তি প্রত্যেকটা বাসিন্দার মুখে মুখে শোনা যায় এবং এটাও শোনা যায় সুদূর অতীতে একটি ঘটনা ঘটেছিল। সুদূর অতীতে ক্ষুধার্ত গ্রামবাসীরা অত্যাচারী রাজাকে অভিশাপ দিয়েছিলেন। সকলের বিশ্বাস সেই সব অতৃপ্ত আত্মারাই গ্রামে আসে এবং খিদের জ্বালায় আসে। খিদের জ্বালায় তারা গ্রামবাসীদের রক্ত চুষে নেয় এবং তাদের মেরে ফেলে। এই কিংবদন্তি এখনও চলে আসছে এবং এই গ্রামের ইতিহাসে এখনও এই রহস্যগুলি জানা যায়। তোমরা কি কোনোদিন যেতে চাও এই গ্রামে? অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও। ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। তোমরা যদি গ্রাম সম্পর্কে আরও অনেক কিছু যদি জানো, তো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আজকের মতো এই পর্যন্তই। তোমাদের সাথে দেখা হবে পরের আরও একটা কোনো রহস্যময় ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো এবং আমাদের সঙ্গে থাকো। দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ।